বরাবর মতো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আমরা এখানে যাব, গুগল ক্রোমে যাব, টিকিট রেলওয়ে ডট গভ ডট বিডি অথবা রেলওয়ে টিকিট লিখলেই হবে, কোনো সমস্যা নেই, লিখলেই লিঙ্ক চলে আসবে, আমরা সেটাকে ওপেন করছি। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে, এটা নতুন নিয়মে। কিন্তু রেজিস্টার যে অপশনটা রয়েছে আমরা এটাতে চলে যাব। এইটাতে যাওয়ার পর আমি যে অ্যাকাউন্টটা করছি আমার আইডেন্টিটি এখানে দিতে হবে। এখানে নাম দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী, তারপর হচ্ছে একটি ইমেল দিবেন, তারপর হচ্ছে এখানে একটি ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা আবার রিপিট করবেন, আবার এইখানে একটি পাসওয়ার্ড দেবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে বড় হাতের অক্ষর দিবেন, ছোটো হাতের অক্ষর দিবেন, আর স্টার হ্যাশ এই ধরনের যে ইয়াগুলো আছে সেইগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইডেন্টিফিকেশান টাইপ, এটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্র, আপনি যেটা দিবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে সেখানে নাম্বারটা দিবেন, এই যে এখানে ইডেন্টিফিকেশান নাম্বার সেটা আপনার দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পোস্ট কোড, আপনার এলাকার যে পোস্ট কোডটা রয়েছে সেটা দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনে দেখবেন সুন্দর করে লেখা রয়েছে, আপনি সেভাবে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, আমি এই তথ্যগুলোকে পূরণ করে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি সাইন আপ করে। দর্শক, আমি এখানে আমার যে ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে দিয়েছি, এইবার হচ্ছে এখানে সাইন আপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার একটি কোড যাবে, সেই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। দর্শক, এখানে আমি আমার ওটিপিটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে রেজিস্টার হয়ে গেছে, এটা রেজিস্টার হয়ে গেছে। এখানে সেভ, আমি আমার এটাকে সেভ করে রাখছি। এবার হচ্ছে টিকিট কাটব, এর জন্য আমি এখানে কোথা থেকে আসছি সেটা লিখব, ফর্ম এটা হচ্ছে সৈয়দপুর, আর কোথায় যাব সেটা হচ্ছে পোড়াদহ, আমি আমার জায়গাটা লিখে দিয়েছি। এবার হচ্ছে কত তারিখ, আচ্ছা চুজ ক্লাস, এটা হচ্ছে এস চেয়ার, আচ্ছা ফাইন টিকিট, এটাতে ক্লিক করলাম। তো তারপরে পরের যে অপশনটা সেটা চলে এসছে, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা আসবো সেটা হচ্ছে সীমান্ত ভিউ সিটস। আচ্ছা, এইটা এইখানে নাই, আমি প্রথম থেকে দেখছি এটাতেও নাই। এইখানে হচ্ছে আমি সিট পেয়েছি, এবার হচ্ছে দুইটা সিট, এই দুইটা সিট আমি কাটবো। এখানে এই দুইটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যেটি করব সেটা হচ্ছে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে এইখানে কন্টিনিউ পারচেস এটাতে ক্লিক করব। এবার আমার সমস্ত ইনফরমেশান এখানে শো করেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা নিচে চলে আসব, নিচে আসার পরে এইখানে টাকার অ্যামাউন্টটা শো করেছে, আমরা আর একটু নিচে চলে আসব। এখানে হচ্ছে বিকাশ, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অতি শীঘ্রই অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে আচ্ছা এটা সিলেক্ট করতে হবে, এবার হচ্ছে পারচেসে ক্লিক করব। এবার হচ্ছে বিকাশ যে নাম্বারটা সেটা দিয়ে দিতে হবে, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করব, তারপরে এখানে একটি ভেরিফাই করা হবে আমার বিকাশ অ্যাকাউন্টটি, একটি ভেরিফিকেশান পিন এসছে, এখানে ভেরিফিকেশান পিনটা আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কনফার্মে ক্লিক করব, এবার আমার বিকাশের যে পিনটা রয়েছে সেটা দিয়ে দেব, আমি আমার পিনটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কনফার্মে ক্লিক করব, আমার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার এখানে ডাউনলোড এটাতে ক্লিক করব, আমার যে টিকিটটা সেটা ডাউনলোড হয়ে গেল। প্রিন্ট ইওর টিকিট এখানে ক্লিক করলেও আপনি আপনার টিকিটটাকে প্রিন্ট করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন আমি আবার এটাকে ডাউনলোড করছি, আমি এটাকে আমার মেমোরি কার্ডে ডাউনলোড করে নিলাম। টিকিটটাকে এখন আপনাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে হবে।